मकसूदी साहब जो भी इमाम साहब ने बेरा लगाई तारा नियत तो यूं ही यूं तंकर आपको बेरा लगी जाए असल असल जैसी ले आई कड़ा हुई सही हुई लेकिन तो यूं बदेव आया हाँ बुल हो रही है आसारी रही है मुकीबन नमाज भी आती बुल हो रही है एर बाते नमाज दुआरी हो रही है इतना मकसूदी है हमारे अपना सुप्रीम और गोदरा सुई তারা সাইন যদি দিতে আমারও বেড়া লাগাইতে পারবা তবে আমি ইজাজত দিলাম যদি বুঝবাই না আমারে হজরত বেড়া লাগাইতা তোরা ধরি আইয়া কোলাট কি আমারে দিবি কত বড় ইজাজত আছে আলী উলামা হলর তানজানোর কাছে আমি আবেদন যাচ্ছি ওখান কারণ বয়সে মানুষ কথাবার্তা হইতে কি মুক্তদারের খবর খবর যে মুক্তদা হই যায় কিছু প্রেডিকেট সাবজেক্ট সাবজেক্ট প্রেডিকেট করি লাই এটা হইব আর এটা হইব কেন যে বুড়া তাই বুঝরা বয়স দ্বারা রই গেছে তাই তাই বুঝরা হাজিরি এই বিষয়টা আমার উপরে আমি নিলাম কেন নিলাম ও কারণ যে সব ফুইমরা সাহস করি কইতে কইতে একেবারে বাদ দিয়েছি তফসির वाला होले टाइम टाइम हो बढ़ते लेश कुरान शरीफ आरंभ होते समय कुरान शरीफ के आरंभ बोलदा ता दिया पहला टुकड़ा उठो अमर उन तगी बहुत दिन और प्रश्न पहला हुईला ये टुकड़ा हुआ गेसे ये टुकड़ा अल्लाह अल्लाह रसूल चला तो लगे कि जो तो आलिम ने बोलसे मतलब है और तो गन भीतर रो बोला কুরআন শরীফ লেখা হয় তিবিয়ানান লিকুল শাইই কুরআন শরীফ এমন কিছু বাকি নাই ব্রিফিং আছে সবটা পরিষ্কার বর্ণনা আছে আর আরম্ভ করতে হইলা এটার অর্থ তোমরা আর আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া আর জানি না ও কই না তো ওয়াজ ফরার আগে আমি আপনার পরারে কই বলি ভাই রে ও আলিফ লাম আর বউজে মাপ পাতিস নতাইনু মামলত তোলাই তোর মাঝে মামলত কুকাল আলহামদুলিল্লাহ মামলত বুঝেনি মামলত বাংলা শব্দ মামলত মূল কোরআন শরীফের মূল হইল ওটুকুটা ইকান ভাইটা কুনানো আমি বলি বহুতটা করিয়া ইয়া বড় চিন্তা করতে হচ্ছে الله نزل احسن الحديث الله پاک بر فرد پروردگار عالم میں بڑو سندر ہوتا نازل ہرسوئی گنانو او قران شریف اور مزے کتابن متشابہ محکم نہ ہے علی محل امرا تک ہے جوارن اونو কুরআন শরীফের মূল হইল মুতাশাবে ইয়া আল্লাহ আগে হইছে কুন্না উম্মুল কিতাব মাশাআল্লাহ ওয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব মিনহু আয়াতুন মুহকামাতুন কুন্না উম্মুল কিতাব আর ইন ওয়াইয়া কুরআন কিতাবাম মুতাশাবিহা আহসানাল হাদিস ग्रहण करते असुविधा नहीं परिष्कार আর যেটার অর্থরে তামুল ছাড়া ফিকির ছাড়া নজর ছাড়া ইস্তিদলাল ছাড়া আবিষ্কার ছাড়া ইজতিহাদ ছাড়া তাওহীদ ছাড়া গ্রহণ করা যায় না এটার নাম মুতাশাবে এখন আল্লাহ ইয়া কইলাও মুতাশাবে আর ইবাদত ইয়া করা মূল গান হইলো সুন্দর সুন্দর গান আমারও গান সুন্দর গান আমার গান যারা এই যেটা আনুষ্ঠানিক ভাবে ফটোফাটো তুলেন না আমার আমি না করি না আর ওয়ো করি না ও আমার যারা যারা এই মধ্যে ঢুকতে যাইবা আমি নাও করি না
সরাসরি ওয়ো হই নাও কুরআন শরীফে আমি বিলসানিন আরবিয়িন মুবিন এর আগে পড়া ইন্না আনজালনাল কুরআনা ইন্না আনজালনাল কিতাবা পড়িনারে সূরা ইউসুফ আয়াত কুরআনান আরবিয়ান লাআল্লাকুম তাআকিলুন কুরআন যে আরবি ভাষায় দিছি তোমরা বুঝবা লাগে আলিফ লাম মিম এমন এখান দিলাম যেটা তোমরা বুঝতে নাই ও বুঝতে নাই দিয়া বলিও বুঝা আরম্ভ হইছে এটা আপনারা মানুন গিলা আমরা মানি গিলা ছাত্র জোবানা থাকি আস্তা জোবানা গেছে আমার খুব জোর হলে ওখান হইল গেল আমি মানতাম না পড়ার জোবানা থাকি এখানে শেষ জোবানা ফলানির জোবানা পর্যন্ত ভাই সাহেব তফসির হরছি বালা মুফসিরি হজর গেছে কিন্তু ইটা তোর ব্যাপারে আইয়া দেখা যায় তুই যাওয়া ঠিক নেই কোনটা মাথুই নেই কোরআন শরীফ পাওয়া যায়নি 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 তালাশ করতে করতে চব্বিশ ফারাত আইয়া সুরায় জুমর ও আয়াতল লাগাল আমি পাইছি হাদিস বল আপনারা ই আয়াত রে ই আয়াতে আপনারা বার করি দিতে পারবা সহজে আদা করি ই আয়াতের বর্ণনাটা একেবারে পিছনের কোরআন শরীফের যত বর্ণনা বঙ্গিটা গিটা আলগা আলগা ওই তো না জানে ইনো মামলটাও আলগা খুব ইনোর মাঝে কোন মামলত রাখা হয়েছে যেটা সম্পর্কে সাহাবায়ে কেরামর অবদানে বেশি আসল সাহাবায়ে কেরামর রায় হইল ঈদ আলিফ লাম মিম বা আলিফ লাম রা হামিম মাফাত ও যতটা ঈদ কিতাব যেটা আলগা তখন তাই ২৯টা শব্দ হলতে আছে ও ব্যাপারে কইরা আজহি আসরারু বাইনাল্লাহি ওয়া বাইনা রাসূল এটা আল্লাহ আল্লাহ রাসূলের বেদ পাইগো বেদ এখান আছে দেখা যায় বেদ কথাটা আছে দেখা যায় আপনারা কি তেমন বেদ আছে নি ভাই তো আমারে ফুরফুর জেলা গো দিস ইজ দা এজ অফ কম্পিউটার জবানাটা হইল চুপ লোদে মিলাই কম্পিউটার জবানাটা যে জবানা যে জবানা বেদ গুড নাই রে বাবা বলতে পারো ইয়ার সব পার হয়ে গেছে গিয়া বেদ শব্দ হইতে বুঝা গেল ওকে জানে না উপনিকা এলা কি করবে বেদ শব্দটা আপনি আমার যে মাতিন না যে নামাতার মাঝে একটা বেদ আছে ওইটা হইলে আসল মাতখাল লুকাই তো হইতে পারে আসল মাতখাল লুকাই তো হইতে পারে যে জবানা বেদ শব্দটা রহস্য শব্দটা বিলকুল শব্দ ব্যবহার করলেও মনে করে এটা সম্পর্কে জানে না এই জানে না ওই ফর ও কথা খান রে বর্তমান সময়ের সালাফ যারা আছে এরা বেদ হয় যদি বাচ্চা হইও বুঝছে না উপর বেদ এটা আপনারে খোলা দিল আল্লাহ করে দিল বেটা ও বেটা আলী বই যায় তো না করতে বাতায় নাই যে কাম করিও যে মশলা আইব হই ওইটা ঠেলা আছে দেখবাই লাগি যাইব তো পারে ই জবানার শিয়ান যেটা আছে এটা হইছে মোলানার ভাই খেয়াল রাখিও যদি হইন বেদ ইসলামের কোন বেদ ভূত নাই সব পাক আল হালাল বাইন ওয়াল হারাম বাইন ইসলামের হারাম হালালর কোনটা লুকাই লাইবা যদি কোনো মোলানা হয় বেদ তে বুঝিও ও হে জানে না বাবু খান দি তোমারে দুঃখা দিত বলি করবে এই যে এই জিনিসটারে আলোচনা করতে এই যে ধারণা এই ধারণার মাঝখানো আপনি বেদ আল্লাহ কথা কইতে সময় ওই আপনার দেখুন যেন আপনারা আপনারা যারা শিক্ষিত আছেন বুদ্ধিমান আছেন বেদ হইলেও বুঝুন না যে নন্দর মাঝে না বুঝবে আল্লাহ বেদ হইয়া গেলাম ইদাই হইল বেদ হইলে বেদ হইল 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 বেদ
तो साहबा-ए-किराम।